দাসপুর থানার সুরতপুর গ্রামে চাঞ্চল্য। গ্রামের মাঝে রাস্তার ধারে জমির মধ্যে আড়াল করে রাখা রয়েছে 10 বস্তা চাল, আর তা নিয়েই এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য। দাসপুর থানার সুরতপুর যে উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়, তারই পিছনের দিকে পড়ে রয়েছে এই বস্তাগুলি। অন্যদিকে গ্রামবাসীরা জানাচ্ছেন, বস্তার ওপরে লাগানো রয়েছে সরকারি স্ট্যাম্প, তাই স্বভাবতই গ্রামবাসীদের প্রাথমিক অনুমান এই চাল মিড ডে মিলের চাল। তবে কি রাতের অন্ধকারে কেউ বা কারা এই মিড ডে মিলের চাল চুরি করে পাচারের চেষ্টা করেছিল, আর তা না করতে পেরেই পড়ে রয়েছে সেই চাল, নাকি এই চাল আড়াল করে রাখা রয়েছে, পরে আবার রাতের অন্ধকার নামলে সেই চাল পাচার হয়ে যাবে? ইতিমধ্যেই সমস্ত ঘটনা পৌঁছেছে দাসপুর থানার পুলিশের কাছে। পুলিশ এসে ওই 10 বস্তা চাল উদ্ধার করে নিয়ে গেছে। তবে গ্রামবাসীদের প্রাথমিক ধারণা ছিল, গ্রামেরই যে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়, সেই বিদ্যালয়ের দুটির মধ্য থেকেই হয়তো চাল চুরি হয়েছে। তবে প্রাথমিকভাবে গ্রামবাসীরা জানাচ্ছেন, বিদ্যালয়ের কোনো দরজা সেভাবে ভাঙা নেই, তাই অনুমান করা হচ্ছে যে ওই বিদ্যালয় দুটি থেকে এই চাল চুরি হয়নি। তাহলে এই চাল এলো কোথা থেকে, কোথা থেকেই বা এই চাল চুরি করা হলো বা চুরি করার চেষ্টা চললো? তবে ইতিমধ্যেই সমস্ত বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। গ্রামবাসীরা এও জানাচ্ছেন, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে উপস্থিত হলেই সমস্ত বিষয়টি খোলসা হবে। সুরতপুর হাই স্কুলের ঠিক পেছন দিকটা, এটা পেছন দিকটা, এখানে হচ্ছে যে মিড ডে মিলের চাল 4 বস্তা এখানে পড়ে রয়েছে, আর এটা স্কুলের রাস্তাটা, আর এই জায়গায় 4 বস্তা রয়েছে, আর ওই রাস্তার উপরে হচ্ছে যে 4 বস্তা পড়েছে, 6 বস্তা পড়েছিল ওখানে। এই যে এখানে সবুজ কিছু লেখা রয়েছে, এখানে রয়েছে এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে আনা হয়েছে, এখানে 6 বস্তা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা একই চাল। হ্যাঁ, এখানে এখানেও আছে গভর্নমেন্টের চাল। হ্যাঁ,